আল্লাহ তাআলা বলছেন এটা রমজান মাস কোরআনের কিছু কথা বলি এই কোরআন এমন এক কোরআন যেখানে বারবার বারবার যদি কেউ শুনে জীবনে কেউ বলতে পারে না যে ওটা আমার কাছে আর ভালো লাগে না সুবহানাল্লাহ কইতেন না আমরা ছোটবেলা থেকে অনেক গান শুনে এসেছি মানুষের মুখ থেকে রূপবানের গান আইয়ুব বাচ্চুর গান মমতাজের গান কত গান হাইলো আর ঘেলো এগুলি দুই বছর চলে তারপরে মার্কেট আউট হয়ে যায় এগুলি আর চলে না কিন্তু আল্লাহর কোরআন সূরা ফাতিহা ইমাম সাহেব প্রত্যেক নামাজে পড়েন যদি মনোযোগ দিয়া শুনেন বুঝতে পারবেন যে ততবার যেন আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হচ্ছে কথা বলেন ঠিক না বেটি ঠিক হেরা মার ওইটা হচ্ছে সেই কোরআন আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের আলোচনা যারা মনোযোগ দিয়ে শুনবে তাদের প্রতি আল্লাহর রহম হবে জুড়ে বলি সুবহানাল্লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যে কোরআন দিলেন এই কোরআনের মর্যাদা কোরআনের ফজিলত আকাশ ছম্বি দুনিয়াকে কয়েকবার যদি এক পাল্লায় দেওয়া হয় কোরআনের একটা নক্তার সমতুল্য হবে না বাড়িতে বলবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এটা এমন এক কোরআন আল্লাহ বলছেন ইন্নাহু আলা কুরআনুন কারীম এটা সম্মানিত কোরআন এটা যেমন তেমন কোরআন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত কোরআন এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করলেন নবীজির খাতির আমি সেই জাবালের নূরটা দেখে এসেছি যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে নামাজও পড়ে এসেছি ওই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো পাহাড় তরতর করে কাঁপতো আল্লাহ বলছেন লাও আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ তাআলা কোরআন যেমন নূর আরেক নূরের মধ্যে আল্লাহ ট্রান্সফার করেছেন আমার নবীর নূর যার কারণে আল্লাহ নূরের কাছে সেই নূর আমানত রেখেছেন সুবহানাল্লাহ আর আজও পর্যন্ত সেই কোরআনের কেউ রদ বদল করতে পারে পারবেও না আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকর বলি মাশা আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ কোরআনে বলছেন বান্দা যদি আমার অস্বীকার করে কুফুরি করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে না তাতে আমার কোনো আসে যায় না আমি গনিয়ুন হামিদ আমি অল স্কয়ার ওয়ালিন অল আমি আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ ইদুল মাইট জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী দুজানির বাদশা নবী সাইয়্যিদুল কওনাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করব তিনি এমন একজন নবী যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার যিনি হচ্ছেন তারানেওয়ালা নবী যিনি হচ্ছেন বচানেওয়ালা নবী যিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রশংসা আমি আপনি যদি না করি স্বয়ং মহারব বলে জাত তার ফেরেশতাদেরকে নিয়ে অল টাইম প্রশংসা করেন জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাফসীরে কুরতুবী দেশে যে একটা মানুষ যদি ফজরের নামাজের পর থেকে যদি
لا إله إلا الله لا إله إلا الله সারা দিন যদি জিকির করতে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুখে নেয় না মুহাম্মদুর রাসূলুল্লাহর তাআজিম মহব্বত তার কলিজার মধ্যে থাকে না ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করলে কোনো কাজে আসবে না সে বিকাল পর্যন্ত কাফির বেঈমান জুড়ে বলি নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা সূরা লোকমানে ستاش نمبر آيات الله بولن ولو أنما في الأرض من شجرة أقلام والبحر يمده سبعة أبحر ما نفدت كلمات الله আল্লাহর কোরআন শুনলে বলবেন আল্লাহু আকবার মানে আল্লাহ মহান আল্লাহর নাম জপতে কোনো শরম নাই তিনি আমার রব তিনি আমার সব কথা বলেন ঠিক না বেটি বলুন আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব চিৎকার করে বলুন আল্লাহু আকবার আমার চট্টগ্রাম উত্তর পতেঙ্গার বাবারা মুসলিমাবাদ এলাকার আমার সুন্নি বাবারা বায়ানা আল্লাহ তাআলা বললেন যদি এই আসমানের নিচে জমিনের উপরে যতগুলি গাছপালা বৃক্ষ তরুলতা রয়েছে এইগুলি দিয়ে যদি তোমরা কলম বানাও সমুদ্রের পানি দিয়া কালি বানাও এক সমুদ্রের পানি কেন সাত সমুদ্রের পানি কালি হয়ে শেষ হয়ে যাবে মহান আল্লাহর কথাবার্তা শেষ হবে না আল্লাহু আকবার এই আয়াতের তাফসীরে লিখেছেন আল্লাহর প্রিয় নবী দুজনের বাচ্চা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখতে যদি কেউ আসমানের নিচে জমিনের উপরে যতগুলি গাছপালা বৃক্ষ তরুলতা রয়েছে এইগুলি দিয়ে যদি কেউ কলম বানায় আর সমুদ্রের পানি দিয়া কালি বানায় এক সমুদ্র কেন সাত সমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে আল্লাহর নবীর প্রশংসা দেখে শেষ করা যাবে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা প্রিয় নবীজির মহব্বত চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তিনি কেমন নবী তার প্রশংসা কেমন হবে তার ইজ্জত তার আজমত কেমন হবে আমার নবীর সাহাবী কায়েস ইবনে শেরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আবু কায়েস নামে পরিচিত আবু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলেন এশারের নামাজ জামাত সহিত আদায় করলেন এশারের নামাজ জামাত সহিত আদায় করে বাড়িতে গেলেন বিবিরি রান্না হয়েছে খাবার দাও স্ত্রী একদিন বললেন প্রাণের স্বামী কি রান্না বললেন কোনো অশেষ হয় নাই কি হয়েছে ঝগড়া নাকি এটা তো মুসলিমাবাদ এখানে তো অসলিম ও মুসলিমের কোনো কাজ হওয়ার কথাই মুসলমান কখনো মারামারি করতে পারে না ও বাচ্চারা করেছে তাই না মুমিন ভাই ভাই আল্লাহ বলছেন إنما المؤمنون إخوة فأصلحوا بينكم واتقوا الله لعلكم ترحمون এক মুমিন আরেক মুমিন ভাই ভাই আল্লাহ তাআলা বলছেন এই ভ্রাতৃত্বটা যদি বজায় রাখতে পারো
লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমার পক্ষ থেকে রহম পাবে। সুবহানাল্লাহ, আমরা তো এটা বজায় রাখতে পারি না। আমি মনে করি আমার ঘরটা সুন্দর হোক, আমার ছেলে মেয়ে সুন্দর হোক, আমার রাস্তা সুন্দর হোক, আরেকজনের রাস্তা ফেককাটা হোক, নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এলাকার মানুষ, চট্টগ্রামের মানুষ ভালো, আমার কথা বলছি আমি। ভাইড আমার, আল্লাহ নবীজির সাহাবি, আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছি, আমি কিন্তু আওয়াজ দিচ্ছি কম, কথা বলছি গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। আওয়াজ শোনার চেয়ে ওয়াজ শুনবেন বেশি। আমি ঠান্ডায় আক্রান্তের জন্য কণ্ঠ আস্তে আস্তে দিচ্ছি। ভাইড আমার, শয়তান ওয়াসওয়াসা দিবে। মুসা আলাইহিস সালাম দেখলেন শয়তান বিশাল বড় একটা সাবির জুমকা নিয়ে, তুরা নিয়ে কোথায় জেনে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলে, শয়তান যাচ্ছ কোথায়? আমার অফিস আছে, ডিউটি আছে। হে বেটারও অফিস আছে, ডিউটি আছে, তোমার ডিউটি কি? তিনি বললেন, আমার কাজ হলো মানুষকে ওয়াসওয়াসা দেওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, প্রত্যেকটা আদম সন্তানের কলবে কলবে শয়তান মিশে থাকে। নাউজুবিল্লাহ কইতেন না? তো মুসা আলাইহিস সালাম বললেন, শয়তান এতগুলি চাবির জুমকা, সব চাবি চিক 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 চিকে তো সুন্দর, একটা চাবি ময়লা কেন, জঙ্কার কেন? হুজুর আপনি আজরাইলদের তাপ পরমাইনে কান ফাটিয়ে চক্ষু বাহির করে দিয়েছিলেন, আমি যদি আবার কই আমার জানি কোন চক্ষু বাহির করে দেন? মুসা আলাইহিস সালাম বললেন, না না তুমি মারুন না, খো। শয়তান বলল, হুজুর এই যে চাবিগুলি দেখেন, মানুষে মারতে মারতে বেহায় হয়ে গেছে, কাজ হয় না, আর একটা যে জঙ্কার ওইটা আপনার জন্য বরাদ্দ, আপনার সুযোগও পাই না, মারতেও পারি না। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করছেন, একজন নবী রাসূলকে পর্যন্ত চেষ্টা করে ওয়াসওয়াসা দেওয়ার, নাউজুবিল্লাহ মিন যালিক, আর আমি আপনি কোথায়? শয়তান বলবে, আয় বেটা আয়, হুজুরে খাইয়া খাম নাই, হুজুর তো ওয়াজ করে চলে যাবো, গাড়িতে ঘুমাই থাকবো, তোদের কাজ আছে, ডিউটি আছে, অফিস আছে, কত আছে। শয়তান ওয়াসওয়াসা দিবে কি দিবে না? শয়তান হলো দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। যখন কোন মানুষ বলবে যে দোস্ত আয় আসরের নামাজটা পড়ে পড়ে পড়বো, আগে একটু খেলাধুলা সাইরা নেই, বুঝে নেবেন এটি শয়তান। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজনের বাদশা নবী, সাইয়্যিদুল কওনাইন নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী ছিলেন? প্রত্যেক নবী রাসূলকে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করত, কিন্তু আল্লাহ নবী বলছেন, আমাকে যে শয়তান ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, ওইটা আমার কাছে গোপনে কালমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি কেমন নবী? আল্লাহর নবীর সাহাবী আবু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ আদায় করলেন নবীর পিছনে, এশারের নামাজ জামাত সহিত আমার নবীর পিছনে আদায় করলেন, আমার নবীর পিছনে দুই ওয়াক্ত নামাজ আদায় করে বাড়িতে গেলেন। রমজান মাস, খুব টাইটলি পেটের মধ্যে প্রচন্ড কিদা গেলেন, বিবিরে কি রান্না হয়েছে একটু খাবার দাবার দাও। আল্লাহর নবীর সাহেব বললেন, রাবিবি কি হয়েছে, রান্না খাবার গুলি দাও। বিডিটা বিবির একদি বললেন, না না এখনো রান্না বান্না হয় নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি রান্না করে নিয়ে আসছি খাবার গুলি। আল্লাহর নবীর সাহাবী আবু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি রান্না করে খাবার নিয়ে আসতে আসতে তিনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহু আকবার, বড় করে বলে আল্লাহু আকবার। রমজান মাসে একবার যদি আল্লাহু আকবার, আল্লাহ 10 গুণ থেকে সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, আমার নবীর হাদিস, রমজান মাসে রোজাদার যদি ঘুমায় তার ঘুমও একটা ইবাদত, ঘুমের ভিতরে যদি সে শ্বাস পারায় আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজাদার বান্দার প্রতিটা শ্বাসে শ্বাসে এক একটা তাসবীর সওয়াব দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজনের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু কাইস ঘুমিয়ে পড়লেন, বিবি রান্না করে খাবার নিয়ে আসলেন, আয়েশা দেখলেন ওনার স্বামী ঘুমিয়ে পড়লেন, চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আল্লাহি আল্লাহর কসম তোমার জন্য হালাল খাবার হারাম হয়ে গেল। ইসলামের প্রথম যুগে
সূর্য ডুবার পর থেকে ইফতার করবেন খাবার দাবার করবেন যখন ঘুমিয়ে পড়বেন সাহাবীরা যখন ঘুমিয়ে পড়তেন তখন খাওয়ার বিধান ছিল না স্ত্রী সহবাস করার বিধান ছিল না বেয়াদবি মাফ করবেন এই কথাগুলি যদিও কাঁচা শিখতে হবে জানতে হবে মানতে হবে কথা বলেন ঠিক না বিধি এইগুলি ইসলামের বিধিবিধান এইগুলি ইসলামের মাপকাঠি আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা জুরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলেন মাপকাঠি দিয়েছি মাপকাঠির বাহিরে যাই যাও না সীমা লঙ্ঘন করো না আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসি না আল্লাহু আকবার হযরতে আবু কাইস রাদিয়াল্লাহু তাআলা হুকুমিয়ে বললেন বিবি চোখ দিয়ে পানি বের হয়ে গেল আমার স্বামীর জন্য হালাল খাবার হারাম হয়ে গেল আল্লাহি আল্লাহর কসম বিবি দাঁড়িয়ে রইলেন খাবার গুলি নিয়ে আমার নবীর সাহাবি ঘুম থেকে উঠে দেখেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে তিনি না খেয়ে রোজা রাখলেন পরের দিন তিনি কেতকা মারে গেলেন কাজকর্ম করবেন আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবি হযরতে আবু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজন পাহারা দিচ্ছে জুড়ে বলে আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সাহাবীর কাছে গিয়ে বললেন ব্যাপারে কি তা কিভাবে পাহারা দিচ্ছে কেন হযরতে আবু কাইস এত জীর্ণ শীর্ণ কেন এত দুর্বল কেন ওই লোকগুলা ডাক বলে ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের জন্য বড় মহব্বতের একটা ডাক কথা বলেন ঠিক না বেটি আমার নবীর সাহাবীরা কথায় কথায় রাসূলুল্লাহ রে বারবার বার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিতেন সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলা এটা শুধু মহব্বতের ডাক না এটা আমার নবীর সাহাবীদের একটা সুন্নাত জুড়ে বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো তাই তো তোমার ভাসি ভালো তুমি আমার আশার আলো তাই তো তোমায় বলেন বলেন হৃদয় নামের সিংহাসনে হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিদানের তরানে বলা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলুন আল্লাহু আকবার প্রাণ খুলে মহব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা নদীর এই পার বাঙ্গে সেই পার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর ফকির সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক না বেটে এই যে আমার ভাই যেন একটু আগে বললো ঢাকা বঙ্গবাজারে দেখছেন না আপনাদের কি আগুন
কত আফসোস, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা, ওরা আগের দিন ছিল যাকাত দেওয়ার মতো মানুষ, আর পরের দিন হয়ে গেছে যাকাত খাওয়ার মতো মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ তাআলা কি না পারেন, তি কি না গড়িয়ান মড়িয়ান গহিয়ান, আল্লাহু আকবার। আর এগুলি আমাদের দুই হাতের কামাই। আল্লাহ বলছেন ইযা আসাবাতহুম মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিহিম, তোমাদের উপর যত মুসিবত বিপদ আসে এগুলো তোমাদের দুই হাতের কামাই, অর্থাৎ আমল নামার কামাই। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। আর এই টাকা ভঙ্গবাজারে যারা হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসায় যারা ফকির হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সবর ধৈর্য দান করুক। আল্লাহ তাআলা তাদেরকে সেই ধৈর্যের সাথে হাজার গুণে তাদেরকে আল্লাহ তাআলা দন দিয়ে মালামাল করুক। বলে আমিন। কার জন্য মুনাজাত করলে আপনার জন্য বাজেট কমে যাইব? কমবে না। আল্লাহ তাআলা ওই গরিব না তো, আল্লাহ তাআলা গনিয়ন, তার ধনভাণ্ডার থেকে কাউকে দিলে ফুরাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। তাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাদেরকে সবরে জামিল দান করুক। আল্লাহ তাআলা এরকম বিপদ আপদ থেকে, আগুন থেকে, বিশাল বড় বড় মুসিবত থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুক। বলে আমিন। এদেশে আল্লাহ শান্তি দান করুক, আমিন। তবে গুজব চড়াবেন না, মাঝে মাঝে ওই পাথর পড়বে, আর কি জানি কি পড়বে, বিকট শব্দ হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এইগুলি বইরা মানুষকে গুজব চড়াবেন না। কিয়ামতের যে কতগুলি আলামত, 70টা আলামত আসছে এক হাদিসে, আরেক হাদিসে আসছে 40টা, এগুলো আলামত সুগ্রা, ছোট ছোট, আর বড় 10টি আলামত। এই 10টা আলামতের মধ্যে একটা আলামত এখনো ঘটে নাই, সুতরাং এত তাড়াতাড়ি মরবেন না তো। তবে হ্যাঁ, হাদিস শরীফে আসছে যখন মানুষ মরা যায় এটি তার জন্য কিয়ামত, এটি তার কিয়ামত। সুতরাং ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের দেশকে, জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুক। বলে আমিন। বলছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীকে দেখলেন যে জীর্ণ শীর্ণ, মনে আছে? আমি এখনো ভূমিকায় আলোচনা ঢুকতে পারতেছি না। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবীকে দুইজন পাহারা দিচ্ছে। আল্লাহ নবীজি বললেন তাকে পাহারা দেওয়ার কারণটা কি? তারা ডাকুনিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, গতকালকে তিনি খাবার খেতে পারেন না, কিন্তু রোজা ভাঙেন নাই, তিনি রোজা রেখেছেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখা যায়, সেহেরি বেলায় যদি উঠতে না পারে এক গ্লাস পানি খেয়ে হলো রমজানের রোজা রাখে, এমন আল্লাহ আল্লাহ মানুষ রমজানে দেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু চেষ্টা করবেন রোজা রাখার জন্য, সেহেরি বক্ষণ করবেন। নবীজি বলছেন তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। আমার নবীজি বলছেন যারা সেহেরি বক্ষণ করে, এই সেহেরির মধ্যে বরকাত রয়েছে, কল্যাণ রয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজনের বাচ্চা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সাহাবীর কথাগুলি শুনে নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি বের হয়ে গেল। আল্লাহর নবীজি চক্ষু মুজে মুজে বাড়িতে চলে গেলেন। আমার নবীর সাহাবীর কাছে আবার খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমর ইবনুল খাত্তাব সহ 40 জন সাহাবী স্ত্রী সহবাস করেছেন ঘুমের ভিতরে। আল্লাহর নবীজি দুইটা ঘটনা শুনলেন, কিছু উত্তর দিলেন না। আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জতে, আমার নবীর সম্মানে সূরা বাকারার 187 নম্বর আয়াত নাযিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر. الله أكبر.
ثم أتم الصيام إلى الليل. آيات نازل করে দিলেন বললেন নবী আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন রাতের বেলা তাদের জন্য আমি স্ত্রী সহ বস হালাল করেছি আপনার ইজ্জতে. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ. অথচ রাতের বেলায় ঘুমিয়ে গেলে খাওয়া হারাম ছিল, স্ত্রী সহবাস হারাম ছিল, আল্লাহ তাআলা নবীজির ইজ্জতে নবীজির সম্মানার্থে এই উম্মতের প্রতি আল্লাহ এহসান করেছেন. জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ. এই আয়াতের তাফসীর করলে ওই দিকে লম্বা হয়ে যাবে, বাকি আলোচনা পরে করব ইনশাআল্লাহ. কোরআনুল কারীম থেকে সূরাতুত তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি. আমি আমার আলোচনার দিকে যাচ্ছি এখন, মেইন আলোচনার দিকে. এবং সূরায় আবাসার 34 35 37 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা. এবং রোজা সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করেছি. আমাকে বলা হয়েছে কবর হাসরের আলোচনা পাশাপাশি রমজান শবে কদর এইগুলির একটু হালকা টাচ করে ফজিলত বর্ণনা করে যাওয়ার মতো. ভাইরা আমার, আমাদের কাছে রমজান এমন এক মাস যে মাসের মর্যাদা, যে মাসের ফজিলত, যে মাসের তাৎপর্য, গোটা 11 মাস আল্লাহ তাআলা যে বান্দা যে নাফরমানি করে আল্লাহ তাআলা এই 11 মাসের গুনাহ এক মাসে মাফ করে দেন. বড় করে বলি সুবহানাল্লাহ. এমন মাস হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে একদিন একজন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আপনি আমার সাথে বারবার বারবার কথা বলেছেন. আমি আল্লাহ তাআলা আমি মূসা কালিমুল্লাহ আপনার সাথে বারবার কথা বলেছি. কিতাব এসেছে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দৈনিক 24,000 ওয়ার্ড নিয়ে কথা বলতেন, 1,40,000 ভাষা নিয়ে কথা বলতেন. সুবহানাল্লাহ. আল্লাহ তাআলা কত জ্ঞানী, কত জ্ঞানী. এই তমাম পৃথিবীর মানুষ যদি কয়েকটা ভাষা জানে অহংকারের শেষ হয় না, যদি ইংরাজি একটু বলতে পারে তাহলে লোকটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফাসেদ. কিন্তু ইংরাজি কিন্তু আমেরিকার সৈফারও জানে, আমেরিকার মুসিও জানে. আমরা ভাষাকে নেগলেক্ট করি না, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, জ্ঞানকে সম্মান করি. কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ইংরাজি আমার দেশের আপনার দেশের 5 বছরের মেয়েরাও ফটাফট বলতে পারে. ইংরাজি বললেই মনে করবেন না বড় হুজুর, কারণ হলো পৃথিবীর সবচাইতে দামি ভাষা হলো আল্লাহর কোরআনের ভাষা, আরবি ভাষা. আল্লাহ বলছেন বিলিসানিন আরবিয়্যিন মুবিন. আল্লাহু আকবার. আরবি ভাষা আল্লাহর কাছে দামি, কবরের ভাষা আরবি হবে, জান্নাতের ভাষা আরবি হবে, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি. হাদিসের উপর আরবির উপর পাণ্ডিত্য লাভ করো. ডক্টর শহীদুল্লাহ বলেছে পৃথিবীর সব জ্ঞান যদি তুমি যদি অর্জন করো আল্লাহর কোরআনের জ্ঞান তোমার মাঝে থাকে না তুমি শিক্ষিত হতে পারো না, তুমি শিক্ষিত একজন মূর্খ. জুড়ে বলে না আউযুবিল্লাহ. আল্লাহর কোরআনের জ্ঞান থাকতে হবে. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জ্ঞান ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআইস্তু মুআল্লিমান. আমি পৃথিবীর মানুষের কাছে ছাত্র হয়ে আসি নাই, আমি পৃথিবীর মানুষের কাছে শিক্ষক হয়ে এসেছি. জুড়ে বলি সুবহানাল্লাহ. হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ কোন আল্লাহ 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 তুমি আমার সাথে বারবার বারবার কথা বলেছো গো আল্লাহ, এই যে আমার সাথে বারবার তুমি কথা বলে আমাকে ধন্য করেছ, তোমার সাথে আমার বন্ধুত্ব করার সুযোগ দিয়েছ, এরকম দামি কোনো মানুষ পৃথিবীর জমিনে আছেনি আর কেউ হবেনি। আল্লাহ তাআলা বলেন মুসারি তোমার সাথে যখন আমি কথা বলি একটা নয় দুইটা নয় 70,000 নূরের পর্দা থাকে, একটা পর্দা থেকে আর একটা পর্দার 500 বছরের দূরত্ব, এর ভিতর থেকে তোমার সাথে কথা বলি। আল্লাহ ডেকে বলে রে মুসা রে মুসা আখরি জামানায় আমার বন্ধুর উম্মত যখন রমজান মাসের রোজা রাখবে
রমজান মাসের রোজা রাখবে চেহারা মলিন হয়ে যাবে টুটটা শুকিয়ে যাবে টুটটা ফেকাশে হয়ে যাবে এই মুহূর্তে যখন খাবার সামনে নিয়ে ইফতার সামনে নিয়ে বসে থাকবে মুসারে জেনে রাখো তোমার মতো মুসার সাথে যখন কথা বলছিলাম 70,000 নূরের পর্দা ছিল আমার নবীর উম্মতের সামনে আমি বিনা পর্দায় ইফতারের সময় কথা বলবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহু আকবার আল্লাহ এই উম্মতের কি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ জিন্দাবাদ আল্লাহু আকবার দোয়া করিও সবাইয়া মারে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে ধন্য যেন করে নবীর বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা নবীজিকে সারা মোদের ইমান হবে না বাবা কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে সারা মোদের ইমান হবে না জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে ধন্য যেন করে নবীর বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পর্ব জীবন ভর পাইছে আমার নূরের নবীর নূরানি নজর বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পর্ব জীবন ভর পাইছে আমার নূরের নবীর নূরানি নজর যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে যাইতে চাই নবীজির দারে ধন্য যেন করে নবীর দিদারে দোয়া করিও সবাই আমারে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে আল্লাহু আকবার আপনাদের চট্টগ্রাম তো এটা নাতের জায়গা নাতের ফ্যাক্টরি ওখানে আমরা নাত কি বলবো আমরা মাঝে মাঝে বলার উদ্দেশ্য হলো আপনাদের ইমেজ আমেজটা একটু ঠিক করা তন্দ্রাচ্ছন্ন ভাব দূর করা কারণ মেডিকেল সায়েন্স বলতে একটা মানুষ 40 মিনিট একাধারা তাকিয়ে থাকলে একটা ধ্যানে থাকলে তারপরে তার ইমেজ আমেজ মুভমেন্ট এলোমেলো হয়ে যায় এই জন্য মাঝে মাঝে আপনাদের ইমেজটা ঠিক করার জন্য একটু একটু নাত গাচ্ছি আপনাদের খারাপ লাগে আয়ুব বাচ্চু মমতাজের গান গাচ্ছি না নবীজির শান গাচ্ছি আমরা শুনলেন এমন শান গাই যেখানে প্রত্যেকটা নাতের মাঝে আমার নবীজির শান মান ফুটে উঠে কথা বলেন ঠিক না বেটা আল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আজমতে নবীজির সম্মানার্থে আল্লাহ বললেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম রাতের বেলায় আল্লাহ স্ত্রী সহবাস হালাল করে দিলেন ওই সাহাবীর খাবারের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল أبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل الليل كمال على دنيا المدوش وكلوا واشربوا حتى يتبين لكم الخيط خوفا كنت আকাশের মধ্যে কালো রেখা থেকে সাদা রেখা বের হওয়ার আগ পর্যন্ত খাও পান করো অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত খাও পান করো কোনো আপত্তি নাই হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদু মিনাল ফাজর জুরে বলে আল্লাহু আকবার
ثم اتم الصيام الى الليل اتپر আবার সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত রোজা পূর্ণ করো জুড়ে বলি সুবহানাল্লাহ সেই রমজান আসলে অনেক মাহে রমজান আসলে অনেক মানুষের গ্যাস্ট্রিক বেড়ে যায় কথা বলেন চট্টগ্রামের মানুষের যদিও গ্যাস্ট্রিক না বাড়ে সিলেটের মানুষের গ্যাস বাড়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার শুধু গ্যাসের ওষুধ বিক্রি হয় সিঙ্গারা পেঁয়াজি খায় কেতখামে অনেক কাজ করে অনেক মানুষ দেখবেন খোলাসা তাকাব্বরি করে অহংকার করে রমজানের রোজা সময়ে সিগারেট খায় খাওয়া দাওয়া করে আর বলে আল্লাহরে ডরাই না বন্দারে ডরাইয়া লাভ কি কথা বলেন এরকম কথা বলেন অনেকে আপনাদের এলাকার মানুষ হয়তো ভালো বলে না অনেক এলাকায় বলে আল্লাহরে ডরাই না বান্দারে ডরাইয়া লাভ কি এই যে একটা কথা নাফরমানিমূলক কথা এমন কথা বলা যাবে না এই কথার কারণে ঈমান চলে যেতে পারে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা রে আখির জামানায় আমার উম্মতের ঈমান রক্ষা বড় কঠিন হবে আমার উম্মত ঈমান নিয়ে ঘুমাবে বেঈমান হয়ে ঘুম থেকে উঠবে আমার উম্মত বেঈমান হয়ে ঘুমাবে ঈমানদার হয়ে উঠবে সাহাবীরা দুনিয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ঈমানদার হয়ে ঘুমাবে আমার বেঈমান হয়ে উঠবে এটা কেমন কথা আমার নবীজি বললেন সাহাবীরা রে আল্লাহ তাআলা তার শাহাদাত কুদরতি আঙ্গুলের মাঝে আল্লাহর কোন আঙ্গুল নাই বলতে হবে কুদরতি আঙ্গুল আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে মানুষের ঈমান টান এইভাবে লড়ে চড়ে আল্লাহ যখন ইচ্ছা তখন এইদিকে নারান কখন এইদিকে নারান এই জন্য মানুষ সকালে ঈমানদার সকালে ঈমানদার বিকালে বেঈমান বিকালে বেঈমান সকালে ঈমানদার জুড়ে বলে নাউজুবিল্লাহ আল্লাহু আকবার এই হলো সেই যুগ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ব্যাপারে কতগুলি হাদিস বর্ণনা করেছেন নুজহাতুল মাজালিস আব্দুর রহমান সফরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন রোজাদার বান্দা যখন ঘুম যায় তখন তার ঘুমও একটা ইবাদত জুড়ে বলে আল্লাহু আকবার রোজাদার বান্দা যখন ঘুমায় এক পাশ থেকে আরেক পার যখন এইভাবে যখন খড় দেয় ডান বাম যখন পার্শ্ব পরিবর্তন করে আল্লাহর অগণিত ফেরেশতারা নাক দিয়ে আল্লাহর বান্দা উঠো উঠো তুমি আল্লাহর জন্য দণ্ডায়মান হও আল্লাহু আকবার আল্লাহর জন্য তুমি দাঁড়াও উঠো উঠো আল্লাহর জন্য তুমি দাঁড়াও আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবার বান্দা যখন আস্তে করে বিছানা থেকে উঠে যায় আরামের ঘুম যখন হারাম করে দেয় তখন বিছানা আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহ আরামের ঘুম হারাম করে বিছানা ছেড়ে দিয়েছি তুমি জান্নাতের ভিতরে আমার চেয়ে দামি বিছানা তারে দিও জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতের বিছানা দিও আল্লাহ আমার চেয়ে দামি আমার চেয়ে দামি জান্নাতে তার বিছানা দিও আল্লাহ আমার আপনার বিছানাই ভাবি মোনাজাত করে আমার আপনার জন্য মোনাজাত করে কিন্তু বিছানার মোনাজাত আমরা শুনি না আব্দুর রহমান সফরি সাহেব রহমতুল্লাহ লিখেছেন এবার বান্দা যখন উজু করে তখন উজুর পানি বান্দার জন্য মোনাজাত করে রোজাদার বান্দার জন্য পানি ডাক দিব আল্লাহ তুমি আমাকে যেভাবে মানুষের জন্য পবিত্রকারী বানাইলাম আমাকে দামি করলা পবিত্রতার গুণ দিয়া তোমার বান্দা তোমার জন্য দাঁড়াবে তোমার জন্য নামাজ পড়বে আমি পানির মতো তারে নিষ্পাপ করে দাও জুড়ে বলি সুবহানাল্লাহ এবার বান্দা যখন জামা পড়ে কিতাব এসেতে তার জামা কাপড় ডাক দিয়ে বলে আল্লাহ জামা পড়ছে তুমি মাহবুদরে ডাকবে তুমি মাহবুদের গুণগান গাবে তুমি মাহবুদের জন্য নামাজে দাঁড় হয়ে যাবে জান্নাতের চাইতে দামি পোশাক তারে তুমি দিও আল্লাহ নবীর উম্মত রে উম্মত এবার বান্দা যখন দাঁড়িয়ে যায় বান্দা যখন জুতা লাগায় তার জুতাও তার জন্য মুনাজাত করে জুতা ডাক দিও আল্লাহ তার চাইতে দামি জুতা পড়ে তাকে তুমি ফুল সেরাতের পুল পার করে দিও আল্লাহু আকবার
বান্দা যখন নামাজের মধ্যে অটোমেটিক নিয়ত বাদে দাঁড়িয়ে যায় স্বয়ং খোদার কাবা তার জন্য মুনাজাত করে কাবা গো ডাক দি বলে আল্লাহ তুমি তোমার ঘরকে যেভাবে দামি করেছো সম্মানিত করেছো তোমার রোজাদার বান্দা তোমার জন্য দাঁড়িয়ে গেল কাবার দিকে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেল আমি কাবা তার জন্য মুনাজাত করি তুমি কাবার মতো তার ঘরটা কবরের ঘরটারে সুন্দর করে দিও জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন الله أكبر الله أكبر সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরদ আমরা গুনাহগারে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে আল্লাহ বহু আশা নিয়ে আমরা এসেছি মাহফিলে আল্লাহ বহু আশা নিয়ে আমরা এসেছি মাহফিলে ওগো রহমত বরকত দিও নবীজির খাতিরে ওগো রহমত বরকত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা আপনাদের খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের রোজার ব্যাপারে কতগুলো হাদিস বলেছেন আমি কোরআনুল কারীম থেকে এক টুকরাতে কারিমা তেলাওয়াত করেছি কুলু ওয়াশরাবু হানি আমবিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ বলছেন তোমরা খাও পান করো এর প্রতিদান তোমরা যারা অগ্রে প্রেরণ করেছিলে অগ্রে প্রেরণ করেছিলে অর্থ হলো যারা রমজান মাসের রোজা রেখেছিল আল্লাহ তার পরিবর্তে কিয়ামতের ময়দানে খাবার দিবে আল্লাহু আকবার হাদিস শরীফে এসেছে রমজান মাসের চাঁদ যখন আকাশে উদিত হয়ে যায় রমজানুল মুবারকের চাঁদ আকাশে ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা আরশে আযিমের নিচ থেকে একটা বাতাস ছাড়েন যাকে বলা হয় মুসিরা বাতাস এই মুসিরা বাতাস জান্নাতের গায়ে লাগে জান্নাতের দরজায় লাগে জান্নাতের জানালা লাগে জান্নাতের গাছপালা বৃক্ষ তরুল তার মাঝে লাগে গাছপালা বৃক্ষ তরুল তা হেলতে দুলতে থাকে জান্নাতের হুরগুল মাল ডাক দিয়ে বলে আল্লাহ 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 জান্নাতের ভিতরে এত আরাম এত আরামের বাতাস আল্লাহ কি বাতাস কোথা থেকে আসলো আল্লাহ তাআলা ডাক দিন আমার বান্দারা রমজান মাসের রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতটাকে আরশে আযিমের বাতাস দিয়া আমি আল্লাহ তাআলা নতুন করে আবার সাজিয়ে দিলাম জুড়ে বলো সুবহানাল্লাহ আবার কোন কোন হাদিস শরীফে এসেছে তখন আল্লাহর হুররা ডাক দিবে আল্লাহ এত সুন্দর বাতাস তোমার জান্নাতের ভিতরে লাগছে আল্লাহ পৃথিবীর জমিন থেকে কোন মানুষ আমাদের বিবাহের কোন প্রস্তাব দিল নাকি আল্লাহু আকবার বিবাহের কোন প্রস্তাব দিল নাকি আল্লাহ ডাক দিবে না 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 আমার রোজাদার বান্দারা রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি আল্লাহ তাআলা আমার রোজার বান্দাদের রোজাদার বান্দাদের জন্য জান্নাতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি আমার বান্দা অচিরে দুঃখ কষ্ট মুছে আমার জান্নাতে চলে আসবে এখন আসেন কাছে আসেন আমার ভাইরা
আল্লাহ তাআলা রোজাদার বান্দাদের জন্য স্পেশাল খাবার দিবেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা ডাকবেন আরজন কিয়ামতের ময়দানে বিচার শুরু হওয়ার আগে আমার বান্দারা যারা আমার জন্য রোজা রেখেছিল আমি আল্লাহ তাআলা খাই না ঘুমাই না স্ত্রী সহবাস করি না আমার বান্দারা আমার গুণ ধারণ করেছিল তারা খায় নাই আমি আল্লাহ তাআলার গুণ ধারণ করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেব আল্লাহ তাআলা বলেন কুল্লু আমালি বিনি আদম লাকুম ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া নাজিসি বিহি আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল তার নিজের জন্য তার সওয়াব পাবে কিরামান কাতিবিন লিখে দিবে আল্লাহ তাআলা বলেন কিন্তু রোজার ব্যতিক্রম রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং দিব জুড়ে বলি সুবহানাল্লাহ ওই কিয়ামতের ময়দানে মানুষ পানি 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 বলে চিৎকার করে হাহাকার মারবে ইয়া নফসি ইয়া সাকি পানি দাও পানি দাও একটা হাহাকার চিৎকার উঠে যাবে কেউ কারো দ্বারস্থ হবে না আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ এদিকে বলে আরে দুনিয়ার মানুষ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওই কিয়ামতের ময়দানে ভাই তার কাছ থেকে বিদায় নিবি দূরে থাকবি ও উম্মিহি ওয়া আবি মাতা পিতার থেকে দূরে থাকবে পলায়ন করবে ও সাহিবাতিহি ওয়া বানি স্ত্রী সন্তানদের কাছ থেকে দূরে থাকবে কেউ তার কাছে আসবে না আল্লাহ বলছেন লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি ওই কিয়ামতের ময়দানে মানুষকে ব্যস্ততার মাঝে তুলবে একটা মাত্র চিন্তা থাকবে শুধু আমার আমার চিন্তা থাকবে অন্য কারো চিন্তা করবে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই কিয়ামতের ময়দানে মানুষ পানি 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 বলে চিৎকার দিবে হাহাকার উঠে যাবে কেউ কারো পানি দিবে না আল্লাহ তাআলা ঠিক ওই মুহূর্তে জান্নাতের বহরে রিদওয়ান ফেরেশতাকে ডাকবে বলবেন রিদওয়ান যারা আমার জন্য রোজা রেখেছিল আমার জন্য যারা রমজান মাসে কষ্ট করেছিল বিচার হবে পরে আগে এদেরকে খাবার দাও সুবহানাল্লাহ বিচার হবে পরে খাবার দাও রিজওয়ান ফেরেশতা একটা চিৎকার মারবে রে জান্নাতের হুর গিলমানেরা বাটিয়ান গ্লাস আন প্লেট নিয়ে আন তাড়াতাড়ি নিয়ে আস আল্লাহর মেহমান এসে আল্লাহর মেহমানদেরকে খাবার দিব দুনিয়ার যেমন তেমন মেহমান না স্বয়ং খোদার পক্ষ থেকে এলান হয়েছে আল্লাহর মেহমানদেরকে খাবার দিব স্বর্ণের প্লেট আনবে স্বর্ণের গ্লাস আনবে বিশাল স্পেশাল দামি দামি জিনিস আনে কিয়ামতের ময়দানে রোজাদার বান্দাদেরকে স্পেশাল খাবার দিবে পৃথিবীর সাধারণ যদি শেরাটন হোটেলের খাবার যদি সুস্বাদু হয় যেখানে আল্লাহ তাআলা বান্দার জন্য পাকে এক হবেন ওই খাবার কেমন হবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বিডাক দেন উম্মত রে উম্মত ওই সময় রিদওয়ান ফেরেশতারা জান্নাতের সামিয়ানার ভিতরে আরশ আযিমের সামিয়ানার ভিতরে জান্নাতি ফেন্ডেল দিয়ে রোজাদার বান্দাদেরকে আল্লাহ স্পেশাল খাবার দিবে স্পেশাল খাবার দেখে দেখে অন্যান্য মানুষরা ডাক দিবে বলবে আল্লাহ এরা কোন এলাকার নবী ছিল কোন এলাকার রসুল ছিল কোন এলাকার গৌস ছিল কোন এলাকার কুতুব ছিল কোন এলাকার আক্তাব ছিল আল্লাহ ডেকে বলে না 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 এরা কোন এলাকার রসুল ছিল না কোন এলাকার নবী ছিল না কোন এলাকার অলি ছিল না কোন এলাকার আব্দুল গৌস কুতুব ছিল না এরা হলো আমার নবীর সাধারণ উম্মত রোজাদার যারা রমজান মাসে আমি আল্লাহর ভয়ে বাথরুমে গিয়েও পানি পান করে নাই পুষ্কণিতে ডুব দিয়ে পানি পান করে নাই আমি মাহবুদের রাজি আর খুশি করার জন্য পাগল পাগল হয়ে গিয়েছিল আমি আল্লাহ তাআলা তাদেরকে আজকে খুশি হয়ে স্পেশাল খাবার দিব জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ শানশাহে মদিনা জিন্দাবাদ শানশাহে শ্রীকট জিন্দাবাদ হযরত মাওলানা মুফতি আহমদ হুসাইনি শাহে জিন্দাবাদ
نبي نبي করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি আপন নয়নে নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব وعلى علي سيدنا محبت پران بڑے نبیر درد پرون اللهم صل على وعلى علي سيدنا اور جڑی راتن ہا اور جڑے مدینہ اے عاشق دل سلام دیو نبی پاکر روا جائے اللہم جڑے وعلى علی سیدنا کارا کارا تک بین ہاتھ تلین ماشاءاللہ میڈیا ایجا دیکھیں হাত গুড়ান এই হাতগুলো আল্লাহরে দেখান এই হাতগুলো আল্লাহ দেখছেন তো আল্লাহ তাআলার ক্যামেরা আছে কিন্তু শুধু এই ক্যামেরা না উল্লাস মিডিয়া না বাংলা 24 মিডিয়া না আল্লাহরও ক্যামেরা আছে আল্লাহ বলছেন মা ইলফিউ মিন কওলিন বান্দা যা বলে যা করে সব নোট হয় ডায়রি হয় কোট হয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন এইগুলি ছাড়বেন বান্দা অস্বীকার করবে আল্লাহ আমি তো এরকম গুনাহ করি না আমি খান বংশের লোক ছিলাম আমার কত মানুষের কত শ্রদ্ধা ভক্তি করতে আমার দ্বারা কেমন এমন গুনাহ হবে তখন আল্লাহ তাআলা মানুষের জবান বন্ধ করে দিবেন সূরা ইয়াসিন শরীফ আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওই দিন আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবেন পায়ের জবান খুলে দিবেন এই হাত দিয়ে রিকশাওয়ালারে কয়টা তাপর দিবেন হাত বইলা দিবে এই হাত দিয়ে মানুষকে আঘাত করবেন না নবীজি বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত এবং জবান দিয়া মানুষকে কষ্ট দেয় না কন্ট্রোল থাকে নিরাপদ থাকে সেই মুসলমান সুবহানাল্লাহ মানুষকে কষ্ট দেওয়া যাবে না আঘাত করা যাবে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষকে কতটুকু আঘাত দিলে কষ্ট দিলে দুজকে যাবে নবীজি বলছেন জুমাবারে কেউ যদি একটু ফাঁকা কইরা কাউকে কষ্ট দিয়া এড়াইয়া সামনে যেতে যায় দুজকে যাওয়ার জন্য এটি যথেষ্ট নাউযু বিল্লাহ মিন যালিক এবার আমরা মানুষকে কত কষ্ট দেই খসা দিয়া বার্তা দিয়া বাপ বঙ্গি দিয়া ইশানাঙ্গি দেই আল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ মানুষ যদি আপনাকে রেসপেক্ট করে সম্মান করে একটু সামনে জায়গা দেয় এটা ভিন্ন কথা কিন্তু কাউকে কষ্ট দিয়া কোনো মজলিসে কোনো নামাজের জামাতে সামনে যাওয়া এটা ভালো জিনিস না অত্যন্ত নিন্দনীয় জিনিস এই বাবারা কথা বলিস না ভেড়ামার আল্লাহ তাআলা
আমাদেরকে এমন একটা ধর্ম দিলেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ যেখানে পরিপূর্ণ জীবন বিধান আর আমাদেরকে একটা সংবিধান একটা রুলস আল্লাহ দিয়েছেন যেটার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নাই যেটার বয়ান আল্লাহ করেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ونزلنا عليك الكتاب طبيانا لكل شيء الله أكبر ونزلنا عليك الكتاب طبيانا لكل شيء ونبي আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি ওটার ভিতরে আমি এমন কিছু বাকি নাই বাকি রাখি নাই সেটার বয়ান আমি আল্লাহ করি নাই সুবহানাল্লাহ কিন্তু আজকে আমরা অনেক বিজ্ঞানীদের মতবাদ শুনি যারা কোরআনের বিপরীত অথচ আল্লাহ তাআলা এমন একটা কোরআন দিয়েছেন যেটা কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই কোনো সাংঘর্ষিক নাই সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ইয়াসিন والقرآن الحكيم আমি বিজ্ঞানময় কোরআন দিলাম প্রজ্ঞাময় কোরআন দিলাম যেটা বিজ্ঞানের সাথে কোনো সংঘর্ষ নাই দ্বন্দ্ব নাই কিন্তু আমরা দ্বন্দ্ব লাগাইয়া ফেলি কথা বলেন ঠিক না বিটি আমরা সব সময় দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করি আমরা মানুষের মধ্যে হিংসা মীমাংসা করতে জানি না মানুষের মাঝে ভেদাভেদ ভোলাতে জানি না কিন্তু লাগাইতে আমরা জানি দুইটা ফ্যামিলি যদি বন্ধুত্ব থাকে দুইটা মানুষ যদি বন্ধুত্ব থাকে ওখানে কিছু মানুষ আছে ইন্ধন দিয়ে দুইজনের মধ্যে বন্ধুত্বটা ভেঙে দেয় কিন্তু আল্লাহর নবী বলছেন না না যারা দুইটা মানুষের মন জোড়া লাগাইয়া দিবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং পরিপূর্ণ ইমানদার হতে হলে আলেমদেরকে ফলো করবেন আল্লাহ তাআলা বলছেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন তোমাদের হিসাব নিকাশ খুব কাছাকাছি আসন্ন নিকটবর্তী অথচ তোমরা গাফলতায় মুখ ফিরিয়ে নিয়েছো জোরে বলে আল্লাহু আকবার এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ একটা মাসালা বের করেছেন যে যারা অজ্ঞ মূর্খ ইসলামের জ্ঞান বিধিবিধান নাই তাদের জন্য প্রত্যেকের জন্য একজন আলেমকে রেসপেক্ট করা তার কথার উপর আমল করা ওয়াজিব সুবহানাল্লাহ কইতেন না এই জন্য আমরা মাজহাব মানি আমার যে সমস্ত ভাইরা মাজহাব মানেন না আমি আপনাদেরকে বন্ধু বলে বলবো আপনারা এগুলো গবেষণা করুন এগুলি কেন করবেন আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম আল্লাহু আকবার হেরামার সূরাতুত তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন আমার সাথে বলুন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতের কিছু কথাবার্তা বলবো তারপর আমরা মুনাজাতের দিকে যাব আল্লাহ তাআলা বলছেন এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটির থেকে আবার এই মাটির মধ্যে আবার রাখবো এই মাটির থেকে আবার তোমাদেরকে বের করে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিব আল্লাহু আকবার সুতরাং আল্লাহ তাআলা বলছেন এই মাটির থেকে মানুষ সৃষ্টি করেছি আর মানুষ বলছে আমরা বানর থেকে সৃষ্টি হয়েছি আমরা যাব কোথায় নাউযু বিল্লাহি মিন যালিক অথচ আল্লাহ কোরআনে সুন্দর করে স্পষ্ট বারবার বলেছেন মানুষ তিন থেকে মাটির থেকে তুরব থেকে আল্লাহ বারবার অনেক জায়গায় বলেছেন এগুলি বলতে অনেক লম্বা হয়ে যাবে সূরাতুত তারিক আল্লাহ সুন্দর করে বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক আল্লাহু আকবার ও মানুষ তুমি তোমার দেহের দিকে তাকাও আমি আল্লাহ তাআলা তোমাকে কি দিয়ে বানালাম খুলিক মিম্মা ইন দাফিক সবেগে স্খলিত পানির থেকে তোমাকে সৃষ্টি করেছি ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব যেটা মেরুদণ্ড এবং বক্ষপাদর থেকে বের হয় সুবহানাল্লাহ ভাইরা মা আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাপারে একটা হাদিস রয়েছে আমি এই হাদিসটা বলে আলোচনা গোছানোর দিকে চলে যাব বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানে বর্ণনা করেছেন আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আসিব বলেন নবীজি একজন আনসারী সাহাবীর জানাজার নামাজ আদায় করলেন জানাজার নামাজ আদায় করে আমার নবীজি কবরের পাশে গেলেন মাটি দিবেন কারণ হলো নবীজি বলছেন যারা জানাজার নামাজ পড়বে
তার আমলনামা একরা সওয়াব দেওয়া হবে যারা জানাজা পড়ে যারা মাটি দিবে তার আমলনামায় দুই কেরা সওয়াব দেওয়া হবে দুই কেরা হলো উহুদ পাহাড়ের এরিয়া প্রায় 15 কিলোমিটার এরিয়া নিয়ে মহান আল্লাহ যারা জানাজা পড়বে আর যারা মাটি দিবে তাদের আমলনামায় উহুদের পরিমাণ সওয়াব দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা জানাজা পড়তে চাই কি চাই না কিন্তু আমরা জানাজা পড়ি জানাজা পড়েও আমাদের দিল নরম হয় না জানাজা পড়ার পরেও আমরা তাস খেলাই জানাজা পড়ার পরেও গ্রাম বুক খেলাই জানাজা পড়ার পরেও আয়েশা মদ খায় গা জায়গায় নামাজ পড়ে না গুনাহ করে কথা বলেন ঠিক না বেটি কত জানাজার পড়েছি না মা দিয়েছি কত দফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি মনটা নরম করে দিন কবরের আলোচনা ঢুকছে এখন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন কোথায় যেন আছে আমার হো তৈরি সাদা কাপড় জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ আদায় করে কবরের পাশে গেলেন মাটি দিবেন দাফন করবেন আল্লাহর নবী গিয়া দেখলেন এখনো কবর খনন করা হয় নাই এখনো কবর খোদা শেষ হয় নাই আমার নবীজি মাথা মুবারক নিয়ে জমিনের দিকে তাকিয়ে কতক্ষণ বসে রইলেন হাতের মধ্যে একটা কাঠের টুকরো ছিল নবীজি মাটির মধ্যে একটু দাগ দিলেন মাটির মধ্যে দাগ বললেন রাসাবি রাসাবিরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও আল্লাহু আকবার আমার নবী যা দেখেন আমরা তা দেখি না আমার নবী যা শুনেন তা আমরা শুনি না আমার নবী যা বুঝেন তা আমরা বুঝি না কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা আমার নবীকে কেমন জ্ঞান দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে হাজির নবী জওয়াল আলী তোমার ছোট্ট আঙ্গুলটা পানির ভিতর ঢুকিয়ে দাও সমুদ্রের মাঝে একটু ঢুকিয়ে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কো ছোট্ট আঙ্গুলটা পানির ভিতর ঢুকিয়ে দিলেন নবী জওয়াল আলী রে একটু তুমি নাড়া দাও কয়েক ফুটা পানি পড়ে গেল আমার নবী ডাকে আলী রে এই যে কয়েক ফুটা পানি টপ টপ করে পড়ে গেল এই কয়েক ফুটা পানি এলে আল্লাহ তাআলা তমাম পৃথিবীর মানুষের কোটি 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 মানুষের সিনার মধ্যে অল্প অল্প করে একটু এলেম দিয়েছেন আর সমুদ্রের মধ্যে যে পরিমাণ পানি দেখো ওই পানির পরিমাণ এলেম তোমার নবীর সিনার মধ্যে আল্লাহ দান করেছে জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আমার নবীর কেমন জ্ঞান এবার চিন্তা করেন আল্লাহর কত জ্ঞান হবে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহু আকবার আল্লাহ এদিকে বলে নবী আমার হাবিব আমার দুস্ত আমার মক্কার মানুষের আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞেস করে আসআলুনাকা আনির রূহ রুহু সম্পর্কে আপনাকে কোয়েশ্চন করে প্রশ্ন করে আপনি বলেন কুলির রূহ মিন আমরি রব্বি এটা আল্লাহ পাকের একটা মাত্র আদেশ যাকে ধরা যায় না চোয়া যায় না গ্রান নেওয়া যায় না অনুভব করা যায় না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মনোভেরি দিতাম তারি পায় আল্লাহ আকবার এই যে একটা দেহের ভিতর রুহুটা আসে যাওয়া করে বিরাজ করে কেউ দেখি না কেউ জানি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন ঘুমায়
তার দেহের থেকে রূহটা বের হয়ে প্রথম আসমানে যায় দ্বিতীয় আসমানে যায় তৃতীয় আসমানে যায় চতুর্থ আসমানে যায় পঞ্চম আসমানে যায় দুনিয়াটা পৃথিবীটা ভ্রমণ করে এইজন্য বিজি বলছেন কোন মানুষকে যখন ঘুমের ভিতরে ডাক দিবেন আস্তে করে ডাক দিবেন বড় করে ডাক দিবেন না হয়তো লোকটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে জোরে বলি নাউযুবিল্লাহ আল্লাহু আকবার বলুন আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এমন পরিমাণ জ্ঞান দিয়েছেন এমন পরিমাণ ইলম দিয়ে দান করেছিলেন আল্লাহ কোরআন বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন নবী আপনি গায়েবের ব্যাপারে কৃপণ না আল্লাহ যদি নবীকে ইলম দান করেন গায়েবের জ্ঞান দান করেন তাহলে আমার আপনার কোনো লস আছে নি কোনো ক্ষতি আছে নি আমার আপনার লস নাই 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 নবীর ইজ্জত নবীর সম্মানের প্রতি মান রাখতে হবে আল্লাহ 26 পারায় সূরা ফাতহের 9 নম্বর আয়াত আল্লাহ বললেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু আল্লাহ এটাকে বলে এরা দুনিয়ার মানুষ লিতুমিনু আল্লাহর পরিমাণ রাখো ওয়া রাসূলিহি রাসূলের পরিমাণ রাখো ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু রাসূলের যথাযথ সম্মান করো রাসূলের যথাযথ সাহায্য সহযোগিতা করো তাফসীরের কিতাব এসেছে রাসূলের যথাযথ ইজ্জতের বয়ান করো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা রাসূলুল্লাহর তাআজিম চাই কি চাই না রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না রাসূলুল্লাহর মদিনার শহর যেতে চাই কি চাই না আমার নিহি বাইনি মদিনায় নূরের নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি নূরের নবীজি আমার নবীজি আসে আমার ভালোবাসা যাওয়ার নাই ক টাকা পয়সা আসে আমার ভালোবাসা যাওয়ার নাই ক টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালানি নূরের নবীজি আমারে মদিনায় নিবানি আমারে মদিনায় নিবানি নূরের নবীজি আমারে আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ নবীজি কাঠের টুকরা দিয়ে মাটির মধ্যে লম্বা করে দাগ দিলেন সাহাবীরা রে কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও আমার নবী দুই সময় একটা হাদিস বর্ণনা করলেন সাহাবীরা কোন জাহান্নামী কাফির বেঈমান যখন মারা যায় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কাফন পাঠায় জাহান্নামের জাহান্নামে কাপড় পাঠায় এই কাফন নিয়ে আজরাইল আলাইহিস সালাম চলে আসে ওই বান্দার সামন দিয়ে চোখের এরিয়া দিয়ে যতগুলি এরিয়া দেখতে পারে সমস্ত ফেরেশতারা তার সামনে দাঁড়িয়ে থাকে আল্লাহু আকবার আজরাইল আলাইহিস সালাম বলে রে খবিস আত্মা জাহান্নামী আত্মা আল্লাহর রাগ এবং গুসার দিকে তুমি বের হয়ে আসো জুড়ে বলে নাউযুবিল্লাহ দর্দন ফেরেশতারা তার পা থেকে আডু পর্যন্ত রুহুটা চাপায়া চাপায়া বের করতে যায় রুহু তার ভিতর থেকে বের হতে চায় না তারপরে দর্জন ফেরেশতারা রুহুটারে চাপায়া চাপায়া কবর পর্যন্ত নিয়ে আসে তারপরে রুহুটা দৌড়াদৌড়ি করে বের হতে চায় না তারপরে কমর থেকে দর্জন ফেরেশতা বুক পর্যন্ত তার রুহুটা চাপায়া চাপায়া নিয়ে আসে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কথাগুলি যেভাবে আল্লাহ বলেছেন মায়া নাই দয়া নাই আজরাইল আলাইহিস সালামের ভিতরে দয়া যে নাই তার প্রমাণ হলো আল্লাহ তাআলা যখন আজরাইল আদম আলাইহিস সালাম যখন বানাবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা ফেরেশতাকে বলেন আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল দুনিয়া থেকে তোমরা মাটি নিয়ে আসো কোনো ফেরেশতারা মাটি নিতে পারে নাই মাটির চিৎকার দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসি মাটির মধ্যে হাত দিলেন মাটির চিৎকার দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করে
আজরাইল আলাইহিস সালাম বলে না না তোমার কান্নার আওয়াজ আমার কান দিয়ে শুনবো না কারণ হলো আমার মাবুদের ওয়াদা আমি পালন করব আল্লাহর আদেশ পালন করব আজরাইল আলাইহিস সালাম মাটি যখন নিয়ে গেলেন আল্লাহ তার এই মাটি দিয়ে আদম নবীকে আল্লাহ বানালেন তখন আল্লাহ তাআলা আজরাইলকে দায়িত্ব দিলেন আজরাইলকে তুমি যেহেতু মাটি নিয়ে আসতে পারছো তোমাকে আদম সন্তানের রূহ কবজ করার দায়িত্ব দিব জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে রূহ কবজ করার দায়িত্ব দিলেন আজরাইল আলাইহিস সালাম জাহান্নামী কাফির বিমানের রূহ নিয়ে আকাশের দিকে উঠতে থাকেন অন্যান্য ফেরেশতাদের কাছে যাওয়ার সময় তারা ডাক দিয়ে বলে আত্মাকার যার রূহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে আজরাইল আলাইহিস সালাম তার পরিচয় ডাক দিলে সে জাহান্নামী কাফির বিমান যখন প্রথম আসমানে যাওয়া হয় গিয়া ডাক দেওয়া হয় গেটটা খুলে দাও তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত আল্লাহু আকবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত পক্ষ থেকে আওয়াজ হয় লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা কোন কাফির বেঈমানের জন্য আকাশের দরজা খোলা হবে না কোন জাহান্নামীদের জন্য আকাশের দরজা খোলা হবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত একটা উট যেমন সুয়ের ছিদ্র দিয়ে যেতে পারবে না কাফির বেঈমান মুশরিক মুনাফিকরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না আমরা কি মুসলমান চিন্তা করছি কোন জায়গায় সুবহানাল্লাহ এটা জানি না কয় ওমর কর গর চুরি হয়েছে কয় আলহামদুলিল্লাহ তখন কি বলবেন নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাইরা আমার কিন্তু নবীজি বলছেন যখন কোন নেককার মানুষের একটু চা খাই মানে একবারে কিন্তু চা ঢেলে দিয়ে কিন্তু বিশাল মামলা খাইছে তো আমি আর ঢেলে দিব বলবো না আসছিল নাকি ও ওরে তো এখন আল্লাহর জমিনে সবাই চিনে হ্যাঁ আল্লাহর বান্দা যেখানে যায় সেখানে মানুষ রাত তিনটায় ধরলে মাইক ধরলে মানুষ ফজরের ওয়াক্ত মানুষ আল্লাহ আকবার আল্লাহ তাআলা মানুষকে কোন সময় কখন কারে কিভাবে দামি করবেন এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন মুমিন বান্দা মারা যায় তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে মুমিনের জন্য কাফনের কাপড় পাঠায় আপনারা চট্টগ্রাম পতেঙ্গার ভবাড়া আপনারা শুধু মুসলিমাবাদ বাজারের কাফনের কাপড় পরান না আল্লাহ জান্নাতের কাফন পরায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন মুমিন বান্দা যখন ইন্তিকাল করে মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে স্পেশাল রেশমি কাপড় পাঠায় জান্নাতি কাফন আজরাইলকে বলে আজরাইল যাও নিয়ে যাও আমার বান্দা ইন্তেকাল করেছে তার রুহু নিয়ে আসো আজরাইল আলাইহিস সালাম রুহু নিয়ে আসে রুহু নিয়ে আকাশের দিকে উঠতে থাকে অন্যান্য ফেরেশতাদের কাছ থেকে যখন অতিক্রম করে ফেরেশতারা ডাক দিল আজরাইল আলাইহিস সালাম এই রুহুটা কার রুহুর ভিতর থেকে মেশক আম্বরের গ্রান বের হচ্ছে রে আজরাইল আজরাইল এই রুহু কার তার রুহুর ভিতর থেকে মেশক আম্বরের গ্রান আমরা পাচ্ছি আকাশের দরওয়াজার মধ্যে আওয়াজ করে দেওয়া হয় আকাশের দরওয়াজা মুমিন বান্দার রুহুর জন্য স্পেশাল ভাবে খোলা হয় স্পেশাল ভাবে কুলি আকাশের প্রথম আসমানের প্রহরীরা ফেরেশতারা এই রুহুটাকে ওয়েলকাম জানায় আহলান সাহলান মারহাবা মারহাবা জানিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত আগায় দিয়ে আসে দ্বিতীয় আসমানের ফেরেশতারা রুহুটারে বরণ করে আহলান সাহলান মারহাবা মারহাবা জানিয়ে তৃতীয় আসমানে দিয়ে আসে তৃতীয় আসমানের ফেরেশতারা মারহাবা জানিয়ে চতুর্থ আসমানে দিয়ে আসে চতুর্থ আসমানের ফেরেশতারা মারহাবা জানিয়ে পঞ্চম আসমানে দিয়ে আসে পঞ্চম আসমানের ফেরেশতারা ওয়েলকাম জানিয়ে ষষ্ঠ আসমানে দিয়ে আসে ষষ্ঠ আসমানে ফেরেশতারা ওয়েলকাম জানিয়ে সপ্তম আসমানে যায় সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় আজরাইল আমার বান্দার রুকুটা ইল্লিনের মধ্যে রেখে দাও আল্লাহু আকবার
আপনার আপনার হুজুরে ইল্লিন মানে কি ইল্লিন আর সিজ্জিন দুইটা বাসা যেটা সিজ্জিন হলো জাহান্নামী কাফির বেঈমানদের রূহ রাখার জায়গা আমলনামা রাখার জায়গা আল্লাহ কোরআনে বলছেন ওমা আদরাকা মা ইল্লিয়ুন ও নবী আপনি কি জানেন ইল্লিন কি কিতাবুম মারকুম যেটা হচ্ছে মুমিন বান্দাদের আমলনামা রাখার ডায়েরি খাতা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তখন ডাগরাজরাইলি আমার বান্দার আমলনামাটা আইল্লিনের মধ্যে লিখে দাও রুহুটা জমিনের মধ্যে নিয়ে যাও মাটির মধ্যে নিয়ে যাও রে আজরাইল আজরাইল মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আমি আমার বান্দার এই মাটির থেকে সৃষ্টি করেছি মাটির মধ্যে রাখবো আবার এই মাটি থেকে বের করে আমি আল্লাহ দাঁড় করাই দিব জুড়ে বলি সুবহানাল্লাহ মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ ভুলে যেও না আজরাইল আসিলে বান্দা কথা চলবে না আজরাইল আসিলে বান্দা কথা বলেন বলেন মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ ভুলে যেও না আজরাইল আসিলে বান্দা প্রাণ খুলে মহাব্বতে নবীজিকে দুরুদ পড়ুন আল্লাহুম্মা আর একটা হয়ে গেছে আমার ভাইয়েরা সে কবর থেকে বাঁচতে হলে রমজানের রোজা রাখা লাগবে নি আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না আমার ভাইরা রমজানের রোজা এই উম্মতের জন্য স্পেশাল একটা বোনাস কথা বলেন ঠিক না বিটি আল্লাহর প্রিয় নবী দুজাহারের বাদশা নবী মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে বসে রয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আজকেও দেখলাম নুজহাতুল মাজালিসি আব্দুর রহমান সফরি শাফি রহমতুল্লাহ আলাইহি হাদিস কানে এনেছেন নকল করেছেন আমার নবীজি মিম্বর শরীফে বসে রয়েছেন জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ মহব্বতে ডাক দিন ইয়া রাসূলুল্লাহ যারা মা বাপ পাইল আর মা বাবার খেদমত করে জান্নাতে সার্টিফিকেট অর্জন করতে পারলো না তারা ধ্বংস হোক তারা যদি অবস্থায় মারা যায় তারা চির জাহান্নামী হোক আল্লাহ নবীজি বললেন আমিন এরপরে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনার নাম মুবারক শুনলো আর দুরূদ শরীফ পড়লো না তারা ধ্বংস হোক এই অবস্থায় যদি মারা যায় চির জাহান্নামী হোক নবীজি বললেন আমিন হযরত জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো যারা রমজান মাস পাইল আর রোজা রেখে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নিকটবর্তী অর্জন করতে পারলো না জীবনের গুণাগুলি মাফ করাইতে পারলো না তারা যেন ধ্বংস হোক তারা হতভাগা দুর্ভাগা কপাল পোড়া এই অবস্থায় যদি মারা যায় তারা চির জাহান্নামী হোক নবীজি বললেন আমিন জুড়ে বলে আল্লাহু আকবার অথচ আমার নবীজি জীবনে কোনোদিন কোনো কাফের বেঈমানরেও বদদোয়া দেন না কিন্তু নবীজি এখানে বদদোয়া দিলেন কারণটা হলো এই তিনটা জিনিসের কদর যেমন তেমন না আমার নবীজি বলছেন যারা তিনটা জিনিসের কদর করবে এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না রমজান মাসের ৩০টা রোজা রাখতে চাই কি চাই না পহেলাটা লাস্টেরটা
পয়লা রোজাটা এমন রোজাদার আছে পয়লা রোজাটা রাখে আর পিছনে দিয়া রাখে মানে আগা মাথায় বান্ধিয়া দে যাতে রোজা ফজিলত যাতে কোনো দিকে না যাইতে পারে এই জাতের রোজাদারও আছে আপনাদের এলাকায় নাই আছে আছে আস্তাগফিরুল্লাহ মিন জালিক আল্লাহ তাআলা হযরত মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন যদি আল্লাহ তাআলা প্রিয় নবীর উম্মতকে জাহান্নামে জ্বালানোর ইচ্ছা থাকতো তাহলে আল্লাহ সূরা ইখলাস এবং রমজান মাস এই উম্মতে উপহার দিতেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস কানে বর্ণনা যদি আল্লাহ তাআলা নবীজির উম্মতকে জাহান্নামে জ্বালানোর ইচ্ছাই থাকতো তাহলে তিনি রমজান মাস দিতেন না সূরা ইখলাস দান করতেন না এই রমজানের এত বড় ফজিলত সুতরাং ভাইরা আমার এই মাসের এত কদর হওয়ার কারণটা কি জানেন এর কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সুবহানাল্লাহ এই কোরআন যার সাথে সম্পর্ক হয়ে যাবে তার দাম বেড়ে যাবে 10 টাকা 20 টাকা 50 টাকার বস্তনি কাপড় এটা যদি কাপড়ে লাগে পায়ে লাগে আমরা চুমা দেই 5000 টাকার একটা পোশাক যদি পায়ে লাগে আমরা চুমা দেই না কিন্তু আল্লাহর কোরআনের সাথে একটা 20 টাকার কাপড় ওইটা যদি পায়ে লাগে চুমা দেই কারণটা কি ওটার সঙ্গ হলো আল্লাহর কোরআনের সাথে সুবহানাল্লাহ আমার আপনার ঘরে কত ফার্নিচার থাকে লক্ষ টাকার কোটি টাকার পাও কত হাজার মাল লাগলো আমরা ফার্নিচারে চুমা দেই না কিন্তু আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা রেহাল 100 টাকা 150 টাকা ওইটা যদি পায় লাগে মানুষ বারবার চুমু খায় কারণ হলো এটার সম্পর্ক হলো স্বয়ং কোরআনের সাথে সুবহানাল্লাহ আর এই কোরআনের সাথে যারা এসে যায় তাদের দাম বেড়ে যায় তারা ইহকালে দামি হয়ে যায় পরকালে দামি হয়ে যায় ছোট্ট করে একটা ঘটনা বলি তাফসীরে কুরতুবী দেশেছে মনে হয় আমি মারিফুল কোরআনে দেখেছি খলিফা মামুনুর রশিদের দরবারে সব সময় ফিকহবিদ নিয়ে আলোচনা হইত একজন ইহুদি পণ্ডিত একবার তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিত আসলেন উনি আসার পর ওনার খুব জ্ঞান গর্ব সাবলীল ভাষা চমৎকার বয়ান শুনে ওনারা মুগ্ধ হইলেন খলিফা মামুনুর রশিদ বললেন আপনি ইসলামের দিকে আসলে আপনার সাথে আমরা ইহসানের ব্যবহার করব সদাচরণ করব উত্তম ব্যবহার করব যদি আপনি ইসলাম গ্রহণ করেন আল্লাহু আকবার ইহুদি পণ্ডিত বললেন না না আমি আমার বাপদাদার ধর্মের মধ্যে সুনখালি মারতে পারি না আল্লাহর বান্দা চলে গেলেন কিছুক্ষণ যাওয়ার পরে বাড়ি থেকে উনি পণ্ডিত মানুষ তো বিভিন্ন ধর্মের পণ্ডিত অর্জন করেছেন তিনি কিতাবাদি লেখা শুরু করলেন অনেক বই পুস্তক লেখা শুরু করলেন তাওরাত জাবুর ইনজিলের ব্যাপারে অনেক কিতাবাদি লিখে তিনি বিক্রয় করলেন উপাসনালয়ে গিয়েলেন ওনারা সাদরে বই পুস্তকগুলো কিনে কিনে খুব চর্চা করছে লাস্ট পর্যন্ত তিনি আল্লাহর কোরআনের মধ্যে হাত দিলেন কোরআনের ব্যাপারে কিছু বই পুস্তক লিখলেন কিছু মানে এদিক সেদিক করে একটু বেশ কম করে কিছু লাগাইয়া কিছু কমাইয়া কোরআন থেকে কিছু বই পুস্তক লেখা শুরু করলেন যখন মুসলমানদের কাছে গেলেন ওই বই পুস্তকগুলো বেচা কিনা করবেন তখন মুসলমানেরা তার এগুলো জাস্টিফাই করে দেখে না কোরআনের সাথে সাংঘর্ষিক মিল নাই তার বইগুলো কেউ কিনল না তখন তিনি বললেন আল্লাহর কসম বুঝতে পেরেছি এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাবই অরিজিনাল রয়েছে যেটা হয়েছে আল্লাহর কোরআন আমি সেই কোরআনের উপর ইমান রেখে নিঃসন্দেহে মুসলমান হয়ে গেলাম আল্লাহু আকবার ওই আল্লাহর বান্দা যখন পরে যখন খলিফা মামুনুর রশিদের দরবারে গেলেন মুসলমান হয়ে গেলেন তিনি বলেন আমি আপনাকে আগে বললাম মুসলমান হবেন কিন্তু ওই সময় মুসলমান হন নাই এখন মুসলমান হওয়ার কারণটা কি তিনি বললেন দেখেন আমি বিভিন্ন ধর্ম নিয়ে কিতাব নিয়ে গবেষণা করেছি একটু কমাইয়া একটু বাড়াইয়া বই পুস্তক লিখেছি মানুষ সাদরে গ্রহণ করেছে কিন্তু আল্লাহর কোরআনের গায়ে যখন হাত দিয়েছি মানুষ এটা বরদাস্ত করতে পারে নাই তখন আমি বুঝতে পেরেছি যে একমাত্র কেবলমাত্র একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে অরিজিনাল রয়েছে যেটা হল আল কোরআন সেই কোরআনের উপর আমি ইমান এনে মুসলমান হয়ে গিয়েছি আমরা সেই কোরআনকে মহব্বত করতে চাই কি চাই না সেই কোরআনকে তাজিম করতে চাই কে চাই না ভাইরা আমার আমি অনেক টায়ার্ডলি আমি আপনাদের সামনে যে এইরকম কথা একটু বলতে পারছি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর আমি ভাবতেও পারি নাই যে আপনাদের সামনে কথা আজকে বলতে পারবো এমন অবস্থা ওনার ঘরে মনে পাঁচ কাপ চা খেয়েছি আমি আমার অবস্থা একদম টায়ার্ডলি ছিল আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমি মুসাফির মানুষ হয়তো আল্লাহ আমাকে এহসান করেছেন একটু মায়া করেছেন এই জন্য দু চারটা কথা বলতে পেরেছি আর আমার কপালটা আমি চট্টগ্রাম যখনই আসি খুব উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় এটার কারণটা হলো আমি খুব স্বল্প সময় নিয়ে বের হই আজকের থেকে ওয়াদা করেছি চট্টগ্রাম আসলে খুব প্রচুর হাতে সময় নিয়ে বের হবো ইনশাআল্লাহ যাতে আসে একটু রেস্ট করতে পারি আর প্রাণ খুলে একটু আওয়াজ দিয়ে বয়ান করতে পারি আমি কিন্তু আওয়াজ দিয়ে বয়ান করতে পারি নাই আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সাথে আবারও
محبتের সাথে মিলিত করে দেয় আমি হাসরের বয়ান করতে পারি নাই ইনশাআল্লাহ যদি দেখা হয় সাক্ষাৎ হয় আবার এটু জেড শুধু হাসরের বয়ান করব ইনশাআল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদের আলোচনা থেকে বুঝার তৌফিক দান করে বলি আমিন হে আমার রমজান মাস সামনে আসছে আমাদের ইতিকাফ ইতিকাফ করবেন সবে কদরে আল্লাহকে প্রাণ ভরে ডাকবেন নবী জি বলছেন আমান কামা লাইলাতুল কদরি মিন যামবিহি যারা সবে কদরের রাতে দাঁড়াবে নামাজ পড়বে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন সুতরাং ওই রাতে খাম খেয়ালি করে আতশবাজি করে গুনাহপেরা করে হাসি তামাশা করে মোবাইল ফেসবুক মেসেঞ্জার WhatsApp চ্যাট করে চড়ে রাতগুলো খাম খেয়ালি করে কাটিয়ে দিবেন না এক একটা রাত আল্লাহর কাছে বড় দামি স্পেশাল ভাবে এই রাতগুলিকে মর্যাদা দিয়ে প্রাণ ভরে আল্লাহকে ডাকবেন এবং ইতিকাফে বসবেন যারা সমর্থ হয় আল্লাহর নবীজি বলেছেন যারা ইতিকাফ করে তার আমলনামায় পৃথিবীর সমস্ত মুমিনের আমলনামায় যে পরিমাণ সওয়াব আল্লাহ দান করে একজন ইতিকাফকারী বান্দার আমলনামায় আল্লাহ তদ্রূপ সওয়াব দিয়ে দেন সুতরাং প্রাণ খুলে আমরা যেন রমজান মাসে আল্লাহকে ডাকতে পারে জুড়ে বলি আমিন